চার নাম্বার চ্যাপ্টারটা কিন্তু আমাদের জন্য একটা অত বেশি মেডিকেলের জন্য গুরুত্বপূর্ণ না, জাস্ট কয়েকটি ইনফরমেটিভ কোয়েশ্চেন এখান থেকে বেশি আসে, কিন্তু এটা হচ্ছে আমাদের পড়তে কিন্তু অনেক অনেক টাইম চলে যায়, ঠিক আছে? এই জন্য আমি সাজেস্ট করবো এই চ্যাপ্টারটা থেকে কিন্তু আমরা বেশি ফোকাস না করি, যেহেতু আমাদের এটা কষ্ট হয়ে পড়তে কিংবা আমাদের একটু মানে ঝামেলা হয়। এছাড়া হচ্ছে এই চ্যাপ্টারটা মনে রাখা একটু টাফ। এখান থেকে কী কী পড়তে হবে আমাদের, ওই যে তোমাদের লিখে দেই, এই যে ভূচুম্বক ক্ষেত্র, ঠিক আছে, ভূচুম্বকত্ব, তারপর হচ্ছে কি চুম্বক পদার্থের বিশেষ ধর্ম, তারপর হচ্ছে চুম্বক পদার্থের যে শ্রেণী বিভাগগুলো আছে, অর্থাৎ আমি অলরেডি বলে ফেলছি ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক কোন তিনটা আছে, ঠিক আছে, এই টাইপের যেগুলো আমাদের ইনফরমেটিভ পড়া এগুলো আমি এখান থেকে সলভ করবো। তারপর হচ্ছে বিভিন্ন বিনতি কোণ, মানে এর সাথে হেলে গেলে কত ডিগ্রি হবে, এই যে ডিগ্রি মানগুলো আমাদের পড়তে হবে ভালো করে। এখান থেকে হচ্ছে আমরা একটু প্যারা মানে এখান থেকে একটু সিরিয়াস মানে ডিপ পড়াগুলো না পড়লেও চলবে, আর এখানে কোনো একক কিন্তু বাদ দেওয়া যাবে না, সবগুলো একক কিন্তু পড়া লাগবে, সবগুলো গুরুত্বপূর্ণ।